ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চলছে ত্রিপুরার স্কুল জিমন্যাস্টিকের আসর। দুদিন ব্যাপী আয়োজিত ত্রিপুরায় এই স্কুল জিমন্যাস্টিক প্রতিযোগিতা মঙ্গলবার শেষ হবে। প্রথম দিনে বেশ কটি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ছোট পাহাড়ি ত্রিপুরার রাজধানী আগরতলায় স্থানীয় নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টারের ইনডোর হলে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন বিখ্যাত জিমন্যাস্টিয়ান পদ্মশ্রীপ্রাপ্ত দীপা কর্মকার, বিধায়িকা অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা। স্টেট লেভেল স্কুল জিমন্যাস্টিক্স কম্পিটিশন আজকে এবং কালকে, যে আজকে আন্ডার 19 এবং 17 এর কম্পিটিশন হলো, সত্যি অনেকটা ভালো ছিল। আমি অনেকদিন পরে এরকম একটা কম্পিটিশনে এত সুন্দর একটা মহল দেখতে পেয়েছি, এবং যেভাবে বাচ্চাদের স্পিরিট ছিল এই জিমন্যাস্ট, আমার খুব ভালো লেগেছে। এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাই বেস্ট ডিস্ট্রিক্টকে, যে একটা আমাদের ছোট ক্যাডেট গ্রুপের একটা উৎসাহিত করার জন্য, যারা আগামী দিনে আমাদের ত্রিপুরার ভবিষ্যৎ, তাদের একটা কম্পিটিশন রাখার জন্য, এবং তাদেরও যে সুন্দর একটা ডিসিপ্লিনভাবে এখন সুন্দর একটা কম্পিটিশন শেষ হয়েছে, তার জন্য আমি বেস্ট ডিস্ট্রিক্টকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।